সানডে সাসপেন্সে বিশাল বড় একটা চমক আসছে, প্রফেসর শঙ্কু আসছে। প্রফেসর শঙ্কু মানে তুমি জানো একটা সায়েন্স ফিকশন লেভেলের গল্প, জাস্ট আউটস্ট্যান্ডিং সত্যজিৎ রায়ের একটা ক্রিয়েশন। তো সেই প্রফেসর শঙ্কুর গল্প ডন ক্রিস্টোবাল্ডির ভবিষ্যৎ বাণী। এখানে একটা অন্যতম চরিত্র অনির্বাণ ভট্টাচার্য, তাকে দেখতে হবে। দীপদা রয়েছে, অগ্নিদা রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের যে দীপদা, সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। সে গল্পটা ন্যারেট করবে, ইন্ট্রোডাকশন দেবে, ডিরেকশন দেবে এবং আরও দুটো অন্যতম চরিত্রে এখানে অভিনয় করবে। এবং এখানে যদি মেন চরিত্রের কথা বলি, সেখানে জেরেমি সন্ডার্স রয়েছে, সালভাডোর সাবেতিন রয়েছে, হিডেচি সুমা ক্রোল রয়েছে। মানে এখানে যাবতীয় যে ক্যারেক্টারগুলো সেগুলো তুমি সবই মোটামুটি ক্যারেক্টারগুলো জানো, ওরা সব এবার সমস্ত ভালো ভালো বিজ্ঞানী। তো যে চরিত্রগুলো রয়েছে সেটা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারগুলো রয়েছে। এবং এখানে তুমি কিন্তু ভীষণ রকম একটা থ্রিল দেখতে পাবে, যে গল্পটা হতে চলেছে। এই গল্পটা কিন্তু ভালো রকমভাবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার কাছাকাছি গল্পটা হতে চলেছে। ইনোভেশন কাটস ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সায়েন্স সাসপেন্স রিলেটেড এরকমই সমস্ত ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য। এবং হারিং করে একটা সিরিজ আসার কথা ছিল, তো সেটা নিয়ে যে কী হলো আমি নিজেও কিছু জানি না। 6 নভেম্বর থেকে আসবে, তো এটা হয়তো আজকে আমরা দেখবো যে এই গল্পটাও চলবে, সঙ্গে সঙ্গে হয়তো সেটাও চলবে। মানে হারিং করে সিরিজেরও একটা কোনো হয়তো ভূতের গল্প সেটাও হয়তো দিতে পারে। তো তোমাদের কী আন্দাজ, কী ব্যাপার, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো।